গ্রীষ্মকালীন রক্ত সংকট এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিষ্ণু সিং এর নেতৃত্বে। টিটাগড় রোড এলাকায় এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গোপাল রাউত, ভাটপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অমিত কুমার, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনে রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বিষ্ণু সিং জানান, আমি এইটাই বলবো, এটা আমারই কর্ম নেই, এটা পুরো ওয়েস্টবেঙ্গল বাসিন্দাদের কর্ম আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে রকম মানুষের সাথে আছে, সবাইকে উচিত যে যে আমাদের রাজনীতি ক্ষেত্র থেকে জড়িত আছেন ওনাদেরকে নিজের নিজের বিধানসভায় প্রোগ্রাম করুক আর মানুষের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এখানে প্রায় 100 ইউনিট হবে, আর এটা প্রোগ্রাম আমাদের তিন দিন তিন দিবসই আছে। আজকে 8 তারিখ আছে, 12 তারিখ আছে, 15 তারিখ আছে। আমার নাম বিষ্ণু সিং।